বেশ কিছুদিন ধরে রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একাধিক ধর্ষণকাণ্ড, জালিয়াতি, বিভিন্ন রকমের এমনই বিশৃঙ্খল কাণ্ড উঠে আসছে। এছাড়া বর্তমানে রাজ্যের বিভিন্ন মন্ত্রীদের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে, তা নিয়ে বেশ সরগরম রাজ্য রাজনীতি। তা নিয়ে প্রথম থেকেই রাজ্যের বিভিন্ন বিরোধী দল রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে চলেছেন। তেমনই এদিন সিপিএম নেতা সুজন চক্রবর্তী তার ফেসবুক হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুনিয়ার সমস্ত জালি বন্দোবস্ত পশ্চিমবাংলায় হচ্ছে। যতক্ষণ মুখ্যমন্ত্রী এটাকে প্রশ্রয় দিচ্ছেন আর অনুপ্রেরণা দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত জালিয়াত এবং দুষ্কৃতীরা মহা আনন্দে থাকছে। মুখ্যমন্ত্রীর নাম হবে মমতা ব্যানার্জি। তৃণমূলের যাবতীয় নেতা মন্ত্রী সব বেআইনি সম্পদে ভর্তি। কোথা থেকে সম্পদ হয়েছে কেউ জানে না, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি দুনিয়া সব। আর যত মুখ্যমন্ত্রীর ডিগ্রি যদি হয় জালি, পিএইচডি, তাহলে আমরা জালি কারখানা পশ্চিমবাংলা আদর্শ জায়গা। এই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দুনিয়ার সমস্ত জালি বন্দোবস্ত পশ্চিমবাংলায় হচ্ছে। যতক্ষণ মুখ্যমন্ত্রী এটাকে প্রশ্রয় দিচ্ছেন আর অনুপ্রেরণা দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত জালিয়াত এবং দুষ্কৃতীরা মহা আনন্দে থাকছে।